আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আমি ভালো আছি। আজকে পঞ্চম রোজা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল রোলের রেসিপি। ঘরে থাকা কিছু সবজি দিয়ে খুব সহজেই আমি এটা করে দেখাবো। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি 7 মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। সাদা তেল নিয়ে আমি একটু মেখে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। আমরা যেরকম রুটি পাউডার বানাই ঠিক সেরকম একটা ডো তৈরি করব। এই তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। আমি এটা এখন 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার আমি সবজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি গাজর, পেঁপে, পাতাকপি এবং পটল। আমার ঘরে এই সবজিগুলোই ছিল, আমি লম্ব লম্ব করে কুচি চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু নেড়ে চেড়ে, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি প্রথমে গাজর দিব, তারপর পেঁপে। যেহেতু এই দুটো সবজি একটু সেদ্ধ হতে একটু সময় নেবে, এই জন্য গাজর এবং পেঁপে কিছুক্ষণ সিদ্ধ করে পরে বাকি সবজিগুলো দিব। এই তো আমি গাজর দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি। গাজর এবং পেঁপে আমি একটু কিছুক্ষণ রান্না করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আসলে ভিতরের পুরটা আরও অনেক রকমভাবেই করা যায়, আমি খুবই সাধারণভাবে করে দেখাচ্ছি আজকে, যাতে আমরা মানে খেতে ইচ্ছে করলেই ছটফট করে ফেলতে পারি, কোনো আয়োজনের দরকার নেই। এই তো এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পটল। এভাবে আমি লম্ব লম্ব করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এতে আমি একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, পানি উঠেছিল একটু, সে পানিটাও শুকিয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন। তো ডিমটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি আরও কিছু পেঁয়াজ দিলাম, দিলাম কাঁচামরিচ কুচি আর দিলাম একটু জিরা ভিজে গুঁড়ো করে দিলাম এবং ধনে পাতা দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরও 1 মিনিট রান্না করব ঢেকে। নামানোর আগে আরও কিছু ধনে পাতা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার ভিতরের পুরটা। এই তো হয়ে গেছে, আমি এখন বেড়ে নিচ্ছি। এবার আমি ভেজিটেবল রোলটা তৈরি করব। তার জন্য প্রথমে আমি একটু পানি নিয়ে 2 চামচ ময়দা একটু গুলে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার তৈরি করেছি, এটা রোল বানানোর সময় লাগবে। আর একটু সফট হয়ে গেছে রেস্টে রাখার পর ডোটা। আমি আর একটু মথি নিলাম। এবার আমি ছোট ছোট বল করে কেটে নেব। আমি আমার সাইজ মতো নিচ্ছি, আপনারা একটু ছোট বা বড় করতে পারেন। এতে সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি সবগুলো আগে রুটি বানিয়ে নেব। রুটি আমরা সবাই বানাতে পারি, এই জন্যই আমি রুটি এভাবে দেখাচ্ছি। তবে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে রুটি। আমি চেষ্টা করছি যতটা পাতলা করা যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে পাতলা করেছি, হাতটা কিন্তু ভিতর থেকে দেখাই যাচ্ছে অনেকটা। সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নেব। এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি রোল তৈরি করব।
রুটির উপর ভেজিটেবল তৈরি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি পুরটা। আসলে খুবই সহজ, আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথম ভেজে রোলটা এই তো পুরটা দিয়ে দিলাম। এবার যে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি, এটা দিয়ে চারপাশ লাগিয়ে দিব। যারা শখ করে এটা সেটা বানাতে চান, তাদের জন্য আমি খুবই সহজ করে দেখাচ্ছি। আসলে সবাই পারে কম বেশি, তারপরও আমি আমারটা শেয়ার করছি। এই যে একটু ভাঁজ করে দিলাম, এই পাশে এই দুপাশেই ভাঁজ করতে হবে, এখানেও ভাঁজ করে দিলাম। ব্যাস ভাঁজ করে দিলাম, একটু আটকে দিলাম। এবার প্রথম ভাঁজটা একটু সতর্কতার সাথে এইভাবে ভাঁজ করে নিতে হবে, ভেতরে পুরটা যাতে বেরিয়ে না আসে এই জন্য আটকে দিতে হবে। ব্যাস আটকানো হয়ে গেছে, এখন শুধু দুটো ভাঁজ করলেই হয়ে যাবে ভেজিটেবল রোল। এই দেখেন ভিউয়ার্স, আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। সবগুলো আমি এভাবে বানিয়ে নেব আগে। এই ভেতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন, যা যা ইচ্ছা অ্যাড করতে পারেন। একইভাবে আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা, দুপাশ ভাঁজ করে প্রথমবার এভাবে ভাঁজ করে দিই, আটকে পুরটা আটকে ভাঁজ, দুবার ভাঁজ করলেই ভেজিটেবল রোল হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যেহেতু লকডাউন চলছে, আমাদেরকে ঘরে সব কিছু বানিয়ে খেতে হবে, বানাতে হবে। এই তো আমি এখন রোলগুলো ডিমে চুবিয়ে তারপর বেডক্রামে গড়িয়ে নেব। বেডক্রামটা খুব ভালো করে লাগাতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলো করে নেব। প্রথমে ডিমে ডুবিয়ে তারপর বেডক্রাম দিয়ে কোট করে নেব। এই তো আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুবই ক্রিস্পি হয় এটা উপর দিয়ে বেডক্রামের কারণে। আপনারা ইচ্ছে করলে কালারিং যে বেডক্রাম পাওয়া যায় বাজারে কিনতে, সেটাও করতে পারেন, কিন্তু আমি বেডক্রামটা ঘরেই টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার মনে হয় যেসব বাচ্চারা ভেজিটেবল খায় না, তাদেরকেও যদি এই সবজিগুলো দিয়ে তৈরি করে দেওয়া যায়, খুব মজা করে খেয়ে নেবে তারা। এই তো আমি এখন তুলে নিচ্ছি, আমার সবগুলো ভাজা শেষ। আমি একটু শসা গাজর দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, আর টমেটোর কাঁচা দেখিয়ে নিচ্ছেন ভিউয়ার্স। আমার ভেজিটেবল রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করছি এই সহজভাবে আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে, সাধারণভাবে এই ভেজিটেবল রোলটা করে দেখাতে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা বাচ্চাদেরকে ভেজিটেবল রোলের উপর একটু টমেটো কাঁচা দিয়ে দিতে পারেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।